আজির দিন পুনের সিবিআই জেরার সম্মুখীন হব নগাঁর পূর্বর আরক্ষী অধীক্ষক লীনা দলে। আমি পুনের জানাইছো যে আমার যে খবর আছে সিবিআই দলটে যে তলব করেছে লীনা দলে, ইয়ার পূর্বে বেদান্ত মাধব রাজখোয়া লক্ষিমপুরের পূর্বর আরক্ষী অধীক্ষক আর রুনা নেওক লক্ষিমপুরের পূর্বর অতিরিক্ত আরক্ষী অধীক্ষক দুয়োকে তলব করা হয়েছিল নগাঁও আবর্তভবনলে। সিবিআই মারাথন জেরা চলাইছিল দুয়োকে, দুয়োকে সম্মুখাসম্মুখীকে বহুয়াই নগাঁও আবর্তভবনত জেরা চলা হয়েছিল। আর নগাঁও আবর্তভবনটি বিগত প্রায় তিনি মাস বিশ দিন ধরে সিবিআই অস্থায়ী কার্যালয়লৈ রূপান্তরিত হয়েছে। আর আজি পুনের নগাঁওর পূর্বর আরক্ষী অধীক্ষক লীনা দলে নগাঁওর আবর্তভবনত জেরা চলা হব। বর্তমান হাইলাকান্দির এসপি হিসেবে কর্মরত হয়ে আছে লীনা দলে। আর লীনা দলে নগাঁওর এসপি হয়ে থাকার সময়সাতে জুনমণি রাভার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। জুনমণি রাভার নগাঁওর জখলাবন্ধাত এখন কন্টেইনার ট্রাকর সহ হওয়া মুখামুখি সংঘর্ষত মৃত্যু হয়েছিল। কিন্তু সেই দুর্ঘটনার পিছত জুনমণি রাভার মাতৃয়ে এয়া এক হত্যাকাণ্ড বলে অভিহিত করেছিল। আমি কথা কব লাগিব যে জুনমণি রাভার যেদিনা মৃত্যু হয়েছিল সেইদিনাই কিন্তু জুনমণি রাভার বাসগৃহত নগাঁও আরক্ষী অধীক্ষক লীনা দলে আর নগাঁওর অতিরিক্ত আরক্ষী অধীক্ষক সদর ত্রিদীপ কুম্বাঙে তালাচী অভিযান চলাইছিল। কারণ সেই সময় লীনা দলে যে জুনমণি রাভার বিরুদ্ধে একটা অভিযোগ উত্থাপন হয়েছিল যে লক্ষিমপুরত নকল সোণৰ ব্যবসায়ী যি নগাঁওত আটক করেছিল সেই একটা গোচর রুজু তদন্ত করবলে গৈ লক্ষিমপুরত এগারী নকল সোণৰ ব্যবসায়ীক আটক করে নকল সোণ আর নকল টাকা প্রকৃতার্থ যদিও বা লক্ষিমপুরত নকল সোণৰ ব্যবসায় হয় কিন্তু শেহতীয়াভাবে জাল নোটরও ব্যাপক পরিভ্রম ঘটিছিল। আর নগাঁত নগাঁও বরঘাটত ছয় মেত জাল নোট জব্দ করেছিল আর সেই গোচরের ভিত্তিতে সাত মেত লীনা জুনমণি রাভাই অভিযান চলাবলে গেছিল। আর অভিযান চলাবলে গৈ এগারী অপরাধীক আটক করার পিছত এড়ি দিছিল বলে অভিযোগ উত্থাপন হয়েছিল। গহপুরের বাইপাসের ওসর ধন লৈ পেলাই উৎকোচ লৈ পেলাই এড়ি দিয়া একটা অভিযোগ উত্থাপন হয়েছিল। আর তারে 90,000 টাকা UPI যোগে অর্থাৎ ব্যাঙ্ক একাউন্টত লওয়া হয়েছিল রিয়াজুল নামের এগারী ব্যক্তির জড়িয়ে। রিয়াজুল জুনমণি রাভার গাড়ি চালক আছিল। এই কথা বতরাবসমূহর উপর তো একটা গোচর রুজু হয়েছিল। আর সেই গোচরটির ভিত্তিতেই 12টা বজাত 15 মে নিশা 12টা বজাত জুনমণি রাভাক মুড়িকলং আরক্ষী চকীর পর রিজার্ভ ক্লোজ করার নির্দেশ দিছিল লীনা দলে নগাঁওর এসপি তেতিয়ার এসপি। কিন্তু সেই বিষয়সমূহ পোহরলে অহা নাছিলে বা সেই বিষয়সমূহর বর্তমানলৈকে কোনো ধরনের তথ্য আরক্ষীও সদরি করা নাই, CIDও করা নাই, CBIও করা নাই। কিন্তু এই ঘটনার পিছতেই সুমিতা রাভা জুনমণি রাভার মাতৃয়ে জুনমণি রাভার মৃত্যুর পিছত তার মাতৃয়ে অভিযোগ উত্থাপন করেছিল যে নগাঁও আরক্ষীত ব্যাপক দুর্নীতি হয়েছিল আর কন্যা জুনমণি রাভাক হত্যা করা হল। আর সন্দেহর আঙুলি টুয়াইছিল দুগৰাকী আরক্ষী বিষয়া নগাঁওর যর্বগাঁওর আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া আভাজ্যোতি রাভা আর যেহেতু আভাজ্যোতি রাভা শেষ মুহূর্তলকে আছিল আর মনোজ রাজবংশী নগাঁও সদর থানার ভারপ্রাপ্ত বিষয়া আর অভিযোগ উত্থাপন করেছিল ত্রিদীপ কুমাৰৰ বিরুদ্ধে, অভিযোগ উত্থাপন করা হয়েছিল লীনা দলের বিরুদ্ধে। কিন্তু এই সমূহ অভিযোগের বিপরীতে কিন্তু জখলাবন্ধা যে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল সেই দুর্ঘটনার পিছত দুর্ঘটনার রহস্যজনকভাবে সেই দুর্ঘটনা যে হয়েছিল সংঘটিত হয়েছিল তাক বহুতে কব বিচাৰে যে জুনমণি রাভার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, বহুতে কব বিচাৰে যে জুনমণি রাভার হয়তো এই গোচরট গ্রেপ্তার হওয়া ভয়ত আত্মহত্যা করেছে, নিজা নিজেই দুর্ঘটনা সংঘটিত করেছে। আর বহুতে কব বিচাৰে যে জুনমণি রাভার মৃত্যুর পূর্বে দুর্ঘটনার পূর্বে হত্যা করা হয়েছিল আর সেই ঘটনাস্থলী দি পেলে তাত পেলোয়া হল। এই বিষয়সমূহ বর্তমানলৈকে রহস্য হয়ে আছে। এতিয়ালৈকে কোনো কব নোৱাৰে যে দুর্ঘটনা নে আত্মহত্যা নে হত্যাকাণ্ড। কিন্তু আমি এইখিনিতে এটা কথা কম, কারণ যেহেতু লীনা দলে নগাঁওর এসপি হিসাবে কর্মরত হয়ে আসিল, লীনা দলে জুনমণি রাভাক যথেষ্ট গুরুত্ব দিছিল। যেতিয়া লীনা দলে এসপি হয়ে থাকার সময়সাতে রানা পাওগামৰ সৈতে মাজুলীত যে গোচর রুজু হয়েছিল তাত জুনমণি রাভাক গ্রেপ্তার করা হয়েছিল। জুনমণি রাভা বহুদিন কারাগারত আছিল, তারপরা নিলম্বিত হয়েছিল, তারপর চাকরির পর ওলাই অহার পিছত পুনের কিন্তু জুনমণি রাভাক মুড়িকলং আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া হিসেবে নিযুক্তি দিছিল। গতিকে এই কথা বতরা সমূহে
এটা কথা নিশ্চিত করে যে জুনমণি রাভা কিন্তু লীনা দলে যথেষ্ট গুরুত্ব দিছিলে, যার পরিপ্রেক্ষিতে হয়তো তেওঁক পুনের চাকরি ঘুরাই পড়ার পিছন মরিকলমর দরে এখন আরক্ষী চকির দায়িত্ব দিয়া হয়েছিল। কিন্তু যে অভিযোগ আছে, যে প্রতি অভিযোগ আছে, সেই অভিযোগ প্রতি অভিযোগের যে তদন্তর দায়িত্ব বর্তমান সিবিআই হাতত। গতি সিবিআই যে দলে বর্তমান তদন্ত করে আছে, আমি হয়তো আমি উচ্চপদস্থ আর আমি আমি বর্তমান নগাঁও যেহেতু আবর্তমানের সম্মুখ পর দেখাইছো, বর্তমান কিছু সময় পিছনে যেহেতু জুনমণি রাভা লীনা দলে আহি উপস্থিত হবহি, গতি আমি এয়া বর্তমান দেখাই আছো নগাঁও আবর্তমানের সম্মুখের সিবিআই বিষয়া বর্তমান সাজু হয়ে আছে। ইতিমধ্যে আমি জানা মতে লীনা দলে ইতিমধ্যে গুয়াহাটির নগাঁওলে ওলাই আহিছে, গতি আমি দেখাইছো এগারী সিবিআই বিষয়া ফরেন্সিকর বিষয়া সাজু হয়ে আছে লীনা দলে জেরার বাবে। আর ডিএসপি মনিন্দর সিং যে সিবিআই যে বিষয়া নেতৃত্বের একটা দল ইতিমধ্যে ওলাই গেছে, কলে ওলাই গেছে সে বিষয়েও আমি সবিশেষ তথ্য পাওয়া নাই। কিন্তু নগাঁও আবর্ত সমন্বয় কিছু সময় পিছতে আহি পেলায় উপস্থিত হবহি লীনা দলে নগাঁও পূর্বর আরক্ষী অধীক্ষক বর্তমান হাইলাকান্দির এসপি। গতি আমি নিউজ এইটিন অসম নর্থ ইষ্টত আমি দিনজোড়া আমি সম্প্রচার অব্যাহত রাখি, আমি দেখাই যাম কোন কোন বিষয়াহে নগাঁও আরক্ষী আন কোন বিষয়াকে জেরা করা হয় নাকি সেই বিষয়ে আমি পুনপুনপটীয়া সম্প্রচার অব্যাহত রাখিম। আর আমি বর্তমান একটা কথা কব লাগবে যে আজি বেদান্ত প্রধান ভাস্কর লক্ষিমপুরের এসপি বেদান্ত প্রধান ভাস্কর পূর্বর এসপি বেদান্ত প্রধান ভাস্কর জেরা করার পিছত আজি নগাঁও পূর্বর এসপি লীনা দলে জেরা করবলে সাজু হয়েছে।